সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে প্রকাশ্যে টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় কাছ থেকে ছোড়া গুলিতে মারা যান সমাজবাদী পার্টির সাবেক বিধায়ক আতিক আহমেদ এবং তার ভাই আশরাফ আহমেদ। এ হত্যার ঘটনা যেমন সাড়া ফেলেছে সারা বিশ্বে, তেমনি কি উদ্দেশ্যে ঘটানো হয়েছে এ হত্যাকাণ্ড তা নিয়ে ঘুরপাক খাচ্ছে নানান প্রশ্ন। উত্তরপ্রদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি, যোগী সরকারের বিরোধীদের দমনের কৌশল হিসেবেই ঘটানো হয়েছে এ হত্যাকাণ্ড। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় অংশ নেওয়ারা জানিয়েছেন, আতিক আহমেদকে হত্যার মাধ্যমে অপরাধ জগতে পরিচিতি পাওয়া এবং বড় গ্যাংস্টার হওয়ার পরিকল্পনা ছিল তাদের। সে কারণেই টেলিভিশন সম্প্রচার চলার সময় সিনেমাটিকভাবে হত্যার পরিকল্পনা করেন তারা। এছাড়াও উঠে এসেছে আতিকের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন এবং গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার বিষয়টি। আগে এক বিবৃতিতে আতিক নিজেই তার সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি জানিয়েছিলেন। অনেকে আবার এই হত্যাকাণ্ডকে দেখছেন উত্তরপ্রদেশে যোগী সরকারের বিরোধীদের দমনের কৌশল হিসেবে। সাবেক সমাজবাদী পার্টির এ নেতা যোগী আদিত্যনাথের একজন কড়া সমালোচক হিসেবে পরিচিত। হত্যার কয়েকদিন আগে উত্তরপ্রদেশের সুপ্রিম কোর্টে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানিয়েছিলেন তিনি। হত্যার কারণ যাই হোক না কেন, প্রকাশ্যে সাংবাদিকের ছদ্মবেশে পুলিশি হেফাজতে আতিক আহমেদের হত্যার ঘটনায় প্রশ্ন উঠেছে ভারতের গোটা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।